আসসালামু আলাইকুম, আমি ফারহানা তুষার সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আশা করি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর শুরুতে কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গ্রাইন্ডার আর পিৎজা প্যান, এক জোড়া জুতা দেখতে পেলেন। এই সমস্ত জিনিস আমার বোন তার নিজের পরিশ্রমের টাকায় কিনেছে। আসলে আমার বোন তো অনলাইন বিজনেস করেন, তো আমার ভাইয়া মানে আমার বোনের হাজব্যান্ড চেয়েছিল এগুলো কিনে দিতে, কিন্তু আমার বোন বলেছে যে না, সে তার নিজের পরিশ্রমের টাকায় তার নিজের শখের জিনিসটা কিনবে। সত্যি বলতে আসলে নিজের পরিশ্রমের টাকায় যদি একটা সুতাও কাউকে কিছু উপহার দেওয়া যায় বা নিজে কিনে ব্যবহার করা হয়, তো এর থেকে আনন্দের কিছুই নাই। আমার বোন কিন্তু আমার বোনের হাজব্যান্ডকে একটা পাঞ্জাবিও গিফট করেছে, আর ইতিমধ্যে সে আমাকে একটা পার্স গিফট করেছে, সেটা তো আমি এর আগের ভিডিওতেও আপনাদের দেখিয়েছি। তো এই তো গ্রাইন্ডারটা অনেক বেশি সুন্দর ছিল, আর এখানে কালারটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ধরনের কালারে যেটা হবে নোংরা হবে না খুব তাড়াতাড়ি, যদিও আমার বোন অনেক গোছানো পরিপাটি একজন মানুষ। কেমন হয়েছে? ভালোই হয়েছে। তোমার পছন্দ হয়েছে? তাকাও এদিকে। তো বাইরে থেকে আসার সময় আমার বোন আখ নিয়ে এসেছে, এখন আমরা সবাই মিলে আখ খেয়েছি। তো আখ খাওয়ার পরে এখন বেশ অনেকগুলো পেঁয়াজ, তারপর রসুন, আদা এগুলো কাটা হচ্ছে। তো আমি, আমার আম্মা আর আমার চাস্ত ভাবি, আমরা তিনজনে মিলে এগুলো করে নিচ্ছি। তো আমার বোন বলছিল যে নতুন একটা গ্রাইন্ডার কিনেছি, তো গ্রাইন্ডারটা এখান থেকে উদ্বোধন করা হোক, আর আমার মশলাগুলোও করা হয়ে যাবে, আর গ্রাইন্ডারটা কেমন সেটাও দেখা হয়ে যাবে। যদিও আমার আম্মার ব্লেন্ডার আছে, তো যেহেতু গ্রাইন্ডার আছে চোখের সামনে, তো আমার বোন বলছিল করে দিবে। তো বেশ অনেকগুলো মশলা কিন্তু এখানে করে নেওয়া হয়েছে, আর আমার আব্বার বাসায় সবসময় আদা আর রসুন একসাথেই পেস্ট করা হয়। আমি যখন ভয়েস দিচ্ছি তখন বাইরে থেকে অনেক জোরে জোরে শব্দ হচ্ছিল, কারণ আমার কাকার নতুন বাসা তৈরি হচ্ছে। আশা করি আপনারা আমার সমস্যাটা বুঝতে পারবেন। আজকে দুপুরে আমার বাবার বাসায় ইলিশ পোলাও রান্না হবে, আর রান্নাটা করবে আমার বড় বোন। তো এর জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে, আর ইলিশ মাছে সামান্য হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছে। আজকে রান্নাটা পেঁয়াজ বেরেস্তার অংশটাই বেশি থাকবে রান্নায়, এর জন্য পেঁয়াজ বেরেস্তাটা বেশি পরিমাণে করে নিয়েছে। এখন এক এক করে সবগুলো মাছ খুব সুন্দরভাবে ভাজি করে নেবে, কারণ আমার আব্বা কাঁচা মাছ একদমই খেতে পারে না, পছন্দ করে না। এখন এখানে মাছটা রান্না করা হবে প্রথমে, এর জন্য সয়াবিন তেল দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা, এখন দেওয়া হচ্ছে সামান্য আদা বাটা। তো এগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। আসলে যে কোনো রান্নায় কিন্তু মশলা যত ভালোভাবে কষানো যাবে ততই খেতে ভালো লাগবে। তো এখন দিয়ে দিচ্ছে খুবই সামান্য ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো দিয়ে মশলাটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিবে। তো এখন খুবই সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে। আসলে ইলিশ পোলাওটা যে যার মতো করে রান্না করে, তো আমরা একটু হলুদ দিতে পছন্দ করি, একেবারে সাদা দেখতে ভালো লাগে না। তো এই তো এখানে কিছু পাউডার দুধ আর পানি মিক্সড করে তারপর এখন সেই মশলার ভিতরে দেয়া হয়েছে।
মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে কিছু কাঁচামরিচ বাটা দেওয়া হয়েছে। তো কাঁচামরিচ বাটা দিলে খেতেও ভালো লাগে আর কালারটাও অনেক সুন্দর হয়। তো এখন যেটা করছে, বেশ অনেকগুলো পেঁয়াজ বেরেস্তার সাথে কিছু পাউডার দুধ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। মানে পেঁয়াজ বেরেস্তাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিবে, একদম গুঁড়া গুঁড়া করে নিবে আর কি। তো এখন সেই মশলার ভিতরে পেঁয়াজ বেরেস্তা আর পাউডার দুধের সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছে। দিয়ে খুব ভালোভাবে মশলা নেড়ে চেড়ে তারপর এখানে মাছ দিয়ে দিবে। তো মাছ দেওয়ার পরে খুব বেশি পানি দিবে না, কারণ আমরা তো কম বেশি সবাই জানি ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর বেশি পানি ব্যবহার করাও লাগে না। ভিডিও দেখার পরে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, ভিডিওতে অবশ্যই একটি ছোট্ট লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে, আর আপনাদের এক একটি কমেন্ট কিন্তু আমার কাজের আরও উৎসাহ বাড়ায়। তো প্লিজ আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এই তো এদিকে মাছ রান্নাটা হয়ে গেছে, এখন পোলাও বসানো হয়েছে। তো পোলাওটাও এই যে আদা রসুন বাটা পোলাওটা রান্না করা হয়েছে, আর মাছ তো এখন পরিমাণ মতো পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে পোলাও রান্না করা হয়ে গিয়েছে। তো এখন কিছু পোলাও আমার আম্মা তুলে নিচ্ছে, আর এখন এখানে ইলিশ মাছগুলো দিয়ে দেওয়া হবে। তো ইলিশ মাছ দেওয়ার পরে তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর আবার পোলাও দেওয়া হবে। এভাবে স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে। তো কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর ফ্লেভারে সারা ঘর ভরে গিয়েছে। তো এখানে মিক্সড সবজি দেখতে পাচ্ছেন, এই সবজিগুলো দিয়ে আজকে সবজি রান্না করা হবে। তো সবজিগুলো একটু হালকা ভাপ দেওয়া হয়েছে, আর এখন কড়াইতে তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে খুবই সামান্য জিরা গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে সামান্য চিনি দিয়ে বাস নামিয়ে নিব। তো এই তো সবজিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে সবজিটা নামিয়ে নেওয়া হবে। এখন নামাজ কালাম পড়ে সবাই মিলে দুপুরের খাবারটা খেতে বসছি, আর রান্না কিন্তু অনেক ভালো হয়েছে। তো আপনারা আমার বোনের হাতের এই ইলিশ পোলাওটা ট্রাই করতে পারেন। যদিও আমি জানি আপনারা সবাই কম বেশি ইলিশ পোলাও রান্না করতে পারেন, কিন্তু এখানে কথা হচ্ছে এক একজন এক এক স্টাইলে রান্না করে, এটাই। তো আজকে আপনাদের সাথে আমার বোনের হাতের ইলিশ পোলাওটা শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।